সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আপনারা জানেন নর্থ সিকিমের লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি আর তার জেরে এই ভয়াবহ পরিস্থিতি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ এই মুহূর্তে কি অবস্থা কারণ বিভিন্ন এলাকার এবং বিভিন্ন রাস্তাও তো যাতায়াতের জায়গাটাও তো বন্ধ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি ভাবা হচ্ছে দেখো এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কার্য আজকে সারা দিনে সেভাবে দানা বাঁধতে পারেনি তার কারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টি সেই কারণে কিন্তু সেনাবাহিনীর তরফে উদ্ধার কাজ সেভাবে গতি পায়নি আমরা দেখেছি যে আজকে সেনাবাহিনীর তরফে বলা হয়েছে যে 41টি গাড়ি তাদের সেগুলি ভেসে গিয়েছে এখনো পর্যন্ত সকালের যে খবর ছিল যে 23 জন সেনা জওয়ান তারা নিখোঁজ তাদের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি সিকিম রাজ্য প্রশাসনের তরফ থেকে আরও জানানো হয়েছে যে মোট সংখ্যাটা নিখোঁজ মানুষের সংখ্যা এই মুহূর্তে সেনা জওয়ানদের ধরলে সংখ্যাটা 40 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না 5 জনের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ রয়েছে তিস্তার জলে রাস্তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে অন্ততপক্ষে 20 থেকে 21টি জায়গায় সেরকমটাই সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে অন্যদিকে সিকিমের সঙ্গে এই মুহূর্তে শিলিগুড়ির যে যোগাযোগ সেটা কিন্তু কার্যত বিচ্ছিন্ন রয়েছে তিস্তা বাজারের পর থেকে কিন্তু রাস্তা বন্ধ রয়েছে এমনকি 10 নম্বর যে জাতীয় সড়ক সেই 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা জলে প্লাবিত হয়ে যাওয়ার ফলে রাস্তা ভেঙে যাওয়ার দরুন ধসের দরুন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এখনো পর্যন্ত সিকিম প্রশাসন সূত্রে যে খবর সিকিমের অন্ততপক্ষে 6টি জায়গায় সেতু ভেঙে গিয়েছে বা ভেসে গিয়েছে সেই সেতুগুলোকে বন্ধ করে দিতে হয়েছে ফলে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই মুহূর্তে সিকিম এবং অবশ্যই তিস্তার নিম্ন অববাহিকা অঞ্চল অর্থাৎ আমাদের রাজ্যের বিভিন্ন জেলা ফলে স্বাভাবিকভাবেই যতক্ষণ না পর্যন্ত আবহাওয়া নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ সেভাবে গতি পাবে না সেটা কিন্তু স্পষ্ট আগামীকাল সকাল থেকে উদ্ধার কাজে আবারও ঝাঁপিয়ে পড়তে চাইছে সেনাবাহিনী এবং বায়ুসেনা অন্তত ইঙ্গিত সেরকমটা দেওয়া হয়েছে কিন্তু সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপরে আবহাওয়ার কাছের দিকে আমাদের নজর থাকবে এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ সন্দীপ আর সিকিমের এই পরিস্থিতির পাশাপাশি যে কথা শুরুতেই বলছিলাম যেভাবে লাগাতার বৃষ্টি বাংলায় উদ্বেগের আশঙ্কা তৈরি হয়েছে এই জায়গাটাতে কারণ প্লাবনের আশঙ্কা রয়েছে একের পর এক জেলাতে আমি কথা বলবো বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ গোপীনাথ ভান্ডারী এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন গোপীনাথবাবু এই যে আশঙ্কার জায়গাটা ডিভিসিট ছাড়া জল নিয়ে প্রতিবারই একটা তর্ক বিতর্কের জায়গা তৈরি হয় কিন্তু বেশ কয়েকটি জেলা তো ইতিমধ্যেই প্লাবিত দেখুন প্রথমত হচ্ছে যে এই যখন ডিভিসি জলটা ছাড়ে সেই জলটা ছাড়ার জন্যই বোধহয় আমরা খানিকটা হলেও বিপদমুক্ত হই কারণ জলটা যদি না ছাড়ে তাহলে যে ড্যামগুলো যে অবস্থা হবে সেই বাঁধগুলো যে অবস্থা হবে সেই বাঁধ সেটা যদি ভেঙে চলে যায় তাহলে যা বিপর্যয় ঘটবে সেইটা বোধহয় স্কেলে মাপা যাবে না আমরা যে ধরনের বিপর্যয় দেখছি সেই স্কেলে মাপা যাবে না অতএব জলটাকে ছাড়তেই হবে এবং আমি বলছি যে বন্যাটা তো আনপ্রেডিক্টেবল নয় আমরা আর্থকোয়েক যেমন আমরা জানি হঠাৎ করে যে কোনো সময় ঘটতে পারে আমরা কোনো অঙ্ক কষে বার করতে পারি না কিন্তু এই অবস্থায় কী করণীয় হ্যাঁ সেটাই বলছি বৃষ্টি তো হচ্ছে আমরা শুনেছি ইভেন আমি গতকাল অবধি ঝাড়খণ্ডে ছিলাম একটা কাজে শুনতে পাচ্ছি ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি মাসানজোর ড্যামের ওখানে ছিলাম তো তখনও মাসানজোর ড্যাম দিয়ে জল ছাড়তে হচ্ছে এমনটা নয় আর কি কিন্তু মানে ডিভিসি থেকে জল ছাড়তে শুরু করেছে এবার এই অবস্থায় কিন্তু আমি বলছি মানে উদ্ধার কার্য ছাড়া মানে ক্রাইসিস ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু আর কিছু করণীয় নেই এই প্রিপেয়ারনেসটা কিন্তু আমি প্রত্যেকবারই সবসময় বলি যে আমাদের প্রিপেয়ারনেসটা সবসময় করে থাকতে হবে এবং ওই যে কতগুলো ব্রিজ ভেঙে গেছে ব্রিজগুলো যদি একটু স্লোপ করে ওপর দিক দিয়ে করা যায় তাহলে কিন্তু নিচে জলটা ফ্লো করার একটা জায়গা পায় কারণ জলটা ফ্লো করার জন্য একটা সার্টেন ক্রস সেকশন দরকার হয় অতএব সেটা ডিসচার্জের উপর ডিপেন্ড করে এবং সেই ডিসচার্জের সঙ্গে মানে ক্রস সেকশনের এরিয়া এই যে জায়গাটা ভীষণভাবে লিঙ্ক আছে এইটা নদীবিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যারা নদীবিজ্ঞান নিয়ে কাজ করেছেন তারা বলতে পারবেন এই কতগুলো প্রিপেয়ারনেস না থাকলে পরে কিন্তু আমাদের হবে না এবং যখন আমরা বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি মানে জানতে পাচ্ছি তখন কেন আমরা জলটা অল্প অল্প করে আগে থেকে ছাড়ছি না ছেড়ে আমরা যদি কোথাও বাইপাস করতে পারতাম বা আমরা কতগুলো স্যাটেলাইট রিজার্ভার করে রাখতাম যেখানে জলটা জমিয়ে রাখবো তিস্তার ক্ষেত্রে কী হয় মনসুনের সময় প্রচুর পরিমাণে জল হয় কিন্তু অন্য সময় জল থাকে না এখন তো আবার মনসুন বলে আলাদা কিছু নেই ক্লাইমেট চেঞ্জের জন্য আবহাওয়ার পরিবর্তনের জন্য যখন খুশি বৃষ্টি হচ্ছে সেটা তিস্তার কথা বলছিলেন আমি এই সিকিমের ছবিটাও দর্শকদের দেখাচ্ছিলাম যে মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে যে ভয়াবহ বিপর্যয় তিস্তা কিভাবে ফুঁসছে এই মুহূর্তে আপনারা সেই ছবিও দেখছেন 23 জন সেনা জওয়ান যারা এখনো নিখোঁজ কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে সিকিম সরকারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি